हेलो बंधुरा अस्सलामु आलैकुम आशा करी सकले सुस्थ आछेन भालो आछेन वेलकम जानाচ্ছি আপনাদের ওয়েব ডিজাইনের নতুন একটা এপিসোডে। আজকে আমাদের এপিসোড নাম্বার 18। তো আমাদের আজকের পর্বে কি কি আমরা শিখতে চলেছি চলুন একটু দেখে আসি। আজকের পর্বে আমরা প্রথমেই শিখতে চলেছি এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা আছে এবং এই জিনিসটা কিভাবে তৈরি করছে। আসলে কিন্তু এই জিনিসটা এভাবে নেই, দেখেন আমি যদি এই পেজটাকে একটু রিলোড করি তাহলে বুঝতে পারবেন। এখন যদি ওইখানে যাই তাহলে দেখেন এই জিনিসটা কাউন্ট করে তারপরে কিন্তু আসলো। তো এই ইফেক্টটা কিভাবে আসলে করছে সেই জিনিসটা আমরা দেখব এবং সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখব এই ভিডিওতে, সেটা হচ্ছে এই সাইটের নিচেই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ইউজ করছে, এটা আমরা ইউজ করব ওভারলে দিয়ে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এই জিনিসগুলো কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। তো আশা করি সকলে আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তো আমাদের বুটস্ট্র্যাপটা অ্যাড করা একদম টোটালি কমপ্লিট এবং আমরা সিএসএসটা এখানে অ্যাড করে নিচ্ছি। সিএসএসটা লিঙ্ক আপ করবো এখানে, তো সেটার জন্য আমরা সবাই জানি। তো এই CSS ফোল্ডার হয়তো আমাদের অ্যাড হয়ে গেছে, তো সেটা চেক করার জন্য আমি জাস্ট এখানে একটা বডিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখছি আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের CSSটা অ্যাড হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি এটা উঠিয়ে দিচ্ছি। তো আমরা এই সাইডটাই আসলে যদি আমরা একটু দেখি এখানে কি কি রয়েছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়াইড মানে এটা একটা কন্টেইনারের ভিতরে নেওয়া হয়েছে। তো আমরা এখানে মেইন ক্লাসের এখানে আসার পরে এখানে আমরা একটা সেকশন কিন্তু নিয়ে নিচ্ছি। তো এই সেকশনের কোনো নাম দিচ্ছি না এবং এই সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, কন্টেইনার, এবং কন্টেইনারের ভিতরে আমি বাকি অংশগুলো নিব। আচ্ছা, এখানে কন্টেইনার ফ্লুইড, আচ্ছা কন্টেইনারই নেই। আর এই কন্টেইনারের ভিতরে আমরা কল MD4 নিব, সরি 3 নিব, কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে চারটা ভাগে ভাগ করা, তাহলে আমাদের কলাম MD3। ওকে, কলাম MD3 নিলাম এবং এই কলাম MD3 নেওয়ার পর আমাদের এখানে কি কি আছে, এখানে এই সংখ্যাটা লেখা আছে এবং জাস্ট কিছু রাইট এখানে লেখা আছে। তো যাই হোক আমি এখানে সংখ্যাটা নিয়ে নিচ্ছি 101। তারপরে আচ্ছা এই 101টা আমি নিচ্ছি পিতে থাক, পরেরটা নিচ্ছে হচ্ছে H1 এ। ওকে H না সরি H1 নিলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আমি এইটা নিচ্ছি H1 এ এবং পরেরটা নিচ্ছি পিতে। ওকে, তারপরে হচ্ছে এখানে আসার পর এখানে এই যে কমপ্লিট প্রজেক্ট এই কথাটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে একটা বিআর ট্যাগ ইউজ করছি। তাহলেই দেখি আমাদের আউটপুটটা কেমন আসছে। হ্যাঁ দেখেন এটা নিচেই চলে আসছে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটা এখনো যায়নি, আচ্ছা এটা সেভ করতে হবে। আচ্ছা এখন চলে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা চলে আসছে। তো এখানে আসলে কি ফন্ট ইউজ করছে, এখানে ফন্ট দেখার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, সেটা হচ্ছে হোয়াট ফন্ট নামের এক্সটেনশন। তো জাস্ট এটা এখানে ইউজ করলে দেখেন এটা রেলওয়ে ফন্ট ইউজ করছে। তো হট ফন্ট এক্সটেনশন যদি আপনারা ইউজ করতে চান তাহলে সিম্পলি গুগলে লিখবেন হচ্ছে হট ফন্ট এক্সটেনশন, এটা লিখে সার্চ দিবেন তাহলে ক্রোম ব্রাউজারের যে এক্সটেনশন সেটা কিন্তু চলে আসবে, এই যে এটা। তো এটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা এটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে আমাদের ফন্টগুলো কানেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুগল ফন্টে চলে যাচ্ছি অ্যান্ড এখানে আসার পর আমাদের রেলওয়ে যে ফন্টটা আছে ওটা অ্যাড করব। এই যে আমাদের রেলওয়ে ফন্ট চলে আসছে। তো ফন্ট অ্যাড করা আমরা সবাই জানি, তারপরেও আমরা একটু আরেকবার দেখি যাদের প্রবলেম আছে। সবগুলো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের ইউজ করতে সুবিধা হবে যখন যেটা ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সব কিছুই আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সেজন্য আমি সব কিছু একসঙ্গে নিয়ে এবং বাকিটা এখান থেকে CSS এর এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের কি কাজ আচ্ছা এই ফন্টটা এড করার পর ফন্ট ফ্যামিলি লাগবে তো আমি ফন্ট ফ্যামিলিটা এখান থেকে কপি করে যেহেতু আমাদের টোটালটা সেম ফন্ট সেহেতু আমি এটা বডিতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের টোটালটাতেই নিয়ে নেবে ওকে তাহলে আমরা এখানে জাস্ট বডিটা লিখি এন্ড এখানে বডির ফন্ট দিলাম ফন্ট ফ্যামিলি এটা ওকে ফাইন দেন হচ্ছে আমাদের এটার কাজ তো শেষ এখন এখানে যদি দেখি আমাদের আউটপুটটা কেমন হ্যাঁ এমন চলে আসছে তো এটা আসলে যেমন আছে এখানে যদি আমি একটা প্যাডিং দিয়ে দিই প্যাডিং 5 এবং এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো সেটার জন্য আমি জাস্ট pg1 নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এবং এটা ধরেই কিন্তু ব্যাকগ্রাউন্ড দিব তো চলুন এখানে pg1 নিয়ে নিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব সাপোজ যদি আমরা এই কালারটা ইউজ করতে চাই তাহলে কালারটা একটু দেখে নিই কালার দেখার জন্য আমাদের এখান থেকে আচ্ছা কালারটা ওইভাবে আমরা না দেখে জাস্ট এখানে দিয়েই দিই তো এটার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট গ্রিন কালারের এখানে লিখে তারপর এখান থেকে ঠিক করে দিচ্ছি এই কালারটা ওকে তো এটা দেওয়ার পরে দেখি আসলে আমাদের আউটপুট কেমন আসছে হ্যাঁ এমন চলে আসছে তো এটা যেহেতু এখানে চলে আসছে তো আমি উপরে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি তাহলে এটা আসলে দেখতে সুন্দর দেখাবে তো সেটার জন্য এখানে জাস্ট লিখে দিচ্ছি প্যাডিং 5 সরি প্যাডিং না মার্জিন দিয়ে দিচ্ছি আমি তাহলে এটা একটু নিচে চলে আসবে ওকে নিচে চলে আসলো এবং আমাদের এটা দেখেন যে এটার সাইজটা একটু বড় আছে এখানে তো সেটার জন্য আমি সাইজটা দেখে নিচ্ছি দেখেন এখানে সাইজ আছে 60 মানে 16 পিক্সেল লাইন হাইটও 16 এবং ওয়াইড আছে 100 তো এটার জন্য এই যে pg1 ক্লাসটা আমরা নিয়েছি তো এটার ভিতরে আমরা কি ইউজ করছি h1 এবং p আচ্ছা pg1 তো এটা তো আমাদের থাকলো কিন্তু এখানে আমরা আলাদা একটা নিয়ে নিই সেটা হচ্ছে আইটেম নামের একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি এগুলোকে সব একসাথে লেখার জন্য তো আমি জাস্ট এখানে আইটেম কথাটাও লিখে দিলাম এবং এখানে h1 এর ভিতরে যেটা আছে সেটার ফন্ট সাইজ হবে 16 পিক্সেল এবং ফন্ট wide হবে 100 দেন আর কি আছে লাইন ওয়াইড লাইন হাইটও আছে 60 পিক্সেল দেখেন এটা এটা আমি দেখাচ্ছি এখানে এই দেখেন এখানে লেখা আছে লাইন হাইট 60 পিক্সেল তো এটা দিয়ে দিছি এটা নরমাল ওয়াইড এটাও ফিক্সড তো আমাদের দেখি আসলে কেমন আসছে দেখেন এমন চলে আসছে এবং এটা জাস্ট টেক্সট কালার হবে হোয়াইট তো সেটার জন্য আমি এখানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি হোয়াইট তো এটা দিলেই চলে আসবে হোয়াইট হ্যাঁ এখন এটা টেক্সট সেন্টার করা হয়নি সেটাও করে নিচ্ছি আমি এখান থেকে টেক্সট সেন্টার তো এটা টেক্সট সেন্টার করার পর এটা মাঝখানে চলে আসবে এবং দেখি এটা আচ্ছা এটা পাশে দিয়ে দিই তো এটা এখানে চলে আসলো এবং এখান থেকে এইটুকু ওকে এটার কি কি আছে দেখেন ওয়াইড আছে 400 এবং 14 হচ্ছে সাইজ ফন্ট সাইজ 14 আছে তাহলে এখান থেকে জাস্ট এই পি ট্যাগটা আমাদের ধরতে হবে তো সেটার জন্য আমি এখান থেকে এই আইটেম কথাটা আবার কপি করলাম এবং এখানে নিয়ে আসলাম এবং এই h1 এর জায়গায় লিখে দিলাম পি ট্যাগ এবং আমাদের ফন্ট সাইজ পাইছি আমরা 14 এবং ওয়াইড পাইছি 400 ওকে 400 এন্ড হচ্ছে আমাদের লাইন ওয়াইড আছে ওখানে 27 তো এটা আমাদের কমপ্লিট এখন দেখি আমাদের কেমন দেখাচ্ছে হ্যাঁ দেখেন এমন চলে আসছে এবং এখান থেকে কমপ্লিটলি এরকম আসার জন্য দেখি তো আচ্ছা হোয়াইটটা 17 আছে মানে সরি 700 এবং সাইজ আছে 18 আমরা একটু ভুল দিয়েছি এইজন্য এমন দেখাচ্ছে 18 এবং 7 ওকে আচ্ছা এখানে লাইন হাইট কত ইউজ করছে লাইন হাইট আছে হচ্ছে 27 আচ্ছা আমাদের ঠিক আছে এটা তো এখন যদি আউটপুটটা দেখি একবার তাহলে হ্যাঁ অলমোস্ট সিমিলার তো এখন এভাবেই আরো চারটা আমাদের নিয়ে নিতে হবে তা সেটার জন্য আমি এখান থেকে কলাম ডির এটা ধরছি এবং এখান থেকে জাস্ট এক মানে দুইটা হলো তিনটা চারটা ওকে তো এখন দেখি আচ্ছা আমাদের চারটা তো চলে আসছে কিন্তু আমরা রো নেইনি তো সেটার জন্য কি করব এখানে একটা রো নিয়ে নিতে হবে এবং এই ডিপটা নিচে দিয়ে দিতে হবে দিলাম তারপরে এখন এটা পাশাপাশি চলে আসছে তো একটা জিনিস দেখেন এটা কিন্তু টোটাল এরিয়া জুড়েই আছে তো সেটার জন্য আমরা এখানে কি ইউজ করছিলাম আমরা ইউজ করছিলাম হচ্ছে কন্টেইনার তো কন্টেইনার ফ্লুইড যদি ইউজ করি তাহলেই হচ্ছে আমাদের পুরো অংশটা জুড়েই চলে আসবে হ্যাঁ দেখেন পুরো অংশটা জুড়েই কিন্তু নিয়ে নিয়েছে তো এখন আমাদের কাজ শেষ এখন কাজ হবে হচ্ছে দেখেন আমরা বিজি 1 দিয়েছিলাম এটাকে 2 করব এটাকে 3 এন্ড হচ্ছে এটাকে 4 এন্ড এই যে বিজি 1 এর কালার যেটা দিছিলাম এটা আমরা আরো তিনবার করব এন্ড এখানে অন এর জায়গায় 2 3 4 এন্ড এই যে এটা এই কালারটা হালকা হালকা করে চেঞ্জ করে দিব তাহলে আমাদের একটু চেঞ্জ আসবে প্রথমটা গাঢ় দিলাম বেশি পরেরটা একটু কম তারপরেরটা আর একটু কম তারপরেরটা আর একটু বেশি কম ওকে এখন দেখি একটা সৌন্দর্য চলে আসছে এই যে এখন যদি আমি এই কন্টেন্টগুলো একটু তাড়াতাড়ি চেঞ্জ করে নিই তো দেখেন আপাতত আমি এতটুকুই রাখছি নিচেরটুকু আর চেঞ্জ করছি না তো এগুলো লেখাগুলো কিন্তু এরকম চলে আসছে এখন এইগুলোকে আমাদের ওই সিস্টেম করতে হবে যেটা হচ্ছে কাউন্টিং বলে তো সেটার জন্য কি করতে হবে সাপোজ এখানে সার্চ করতে হবে হচ্ছে আপনার কাউন্টিং কাউন্টার আপ এটা লিখেই সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটের লিংকটা পাবেন এই লিংকে ক্লিক করবেন তাহলে আপনারা গিটহাবের লিংকটা কিন্তু পেয়ে যাবেন তো আমি এই লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওইখানে জাস্ট ক্লিক করবেন এবং পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড জিপে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের এই যে কাউন্টারআপ মাস্টার নামে একটা ফাইল ওপেন হবে এবং এটা ওপেন হওয়ার পর সরাসরি এখান থেকে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করবেন এবং এটা করার পর এখান থেকে জাস্ট শুধুমাত্র এই যে যে কোয়েরি কাউন্টারআপ min.js এই ফাইলটা আমাদের দরকার তো এটা নিয়ে আপনারা js ফোল্ডারে এই ফাইলের js ফোল্ডারে এখানে রেখে দিচ্ছি আমি তো এটা জাস্ট আমি এখন কানেক্ট করব তো এটা যদি আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে কানেক্ট করে দেই হ্যাঁ এন্ড আরেকটা জিনিস হচ্ছে এইখান থেকে কানেক্ট করার পর এই জিনিসটা কিন্তু কাজ করার জন্য আর একটু কিছু লাগবে আমাদের সেটার জন্য আপনি একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই সোর্সের এগুলো এখান থেকে কপি করবেন ইনক্লুড এটা কপি করার পর এটা আমাদের স্ক্রিপ্টের এখানে আসবে তো আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি এটা এন্ড এটা দেওয়ার পর আমাদের আর কি কি লাগবে হ্যাঁ এখান থেকে জাস্ট এই কোডটুকু লাগবে তো এটা আমি এখান থেকে কপি করে জাস্ট এই স্ক্রিপ্ট নিচেই আরেকটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এটা আমি নিয়ে নিচ্ছি ওকে দেন আমাদের কাজ হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে দেখেন যে কোয়েরির যে স্লিম min.js এটা তো আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে মানে বুটস্ট্র্যাপের সাথেই অ্যাড করা থাকে তো এই অ্যাড করার এটা হচ্ছে আমরা ইউজ করব না কারণ এটা ইউজ করলে আমাদের কাজ করে না তো এটার জন্য কি করব আপনি সিম্পলি এখানে চলে আসবেন গুগল এসে সার্চ করবেন হচ্ছে jquery.com.download এটা লিখে সার্চ করলে আপনারা সবাই জানেন এখানে আমাদের চলে আসবে এবং এখানে আসার পর যে লিংকটা পাবেন এই লিংকটা টোটালি কপি করবেন কপি করলাম কপি করার পর এখানে জাস্ট পেস্ট করবেন সরি এটা হচ্ছে পেস্ট করতে হবে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে তো সোর্স এখানে আমি পেস্ট করলাম এবং এখান থেকে জাস্ট 3 এর জায়গায় 2 5 এর জায়গায় 2 1 এর জায়গায় 0 শেষ আমরা 2.2.0 এটা হচ্ছে min.js এর এই যে ভার্সনটা আছে এটাকে ইনস্টল করে নিলাম মানে লিংক আপ করে নিয়েছি এখন এই যে কাউন্টার কথাটা লেখা আছে এই লেখার এই যে ক্লাসটা এটা জাস্ট কাউন্ট করে দিলাম একটু ছোট করে দিলাম এবং এই কাউন্টটা কপি করতেছি কপি করে প্রত্যেকটা এই যে 80 মানে প্রত্যেকটা যে সংখ্যা হ্যাঁ এখানে একটা ক্লাস নিব এবং এটা দিয়ে দিব। তো চলুন সবগুলোতে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ দেওয়া শেষ। এখন যদি আমরা আমাদের পেজে চলে আসি তো দেখুন কাজ করতেছে। তো এখান থেকে জাস্ট আমরা কি কি করলাম আর একটু বলে দিই। সেটা হচ্ছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট এই যে আমরা লিঙ্কটা অ্যাড করছি এটা দেখেন 2.2.0 এবং আর একটা যে কাজটা করছি, আচ্ছা এই লিঙ্কটা যদি আমরা অফ করে দিই তাহলে কি আমাদের কাজ করবে? একটু দেখি। হ্যাঁ কাজ করতেছে অলমোস্ট। তাহলে আমরা শুধুমাত্র এখানে একটা কাজই করছি, সেটা হচ্ছে এখানে দেখেন যে এই যে যে কোয়েরি মিন্স ডট স্টার্টআপ এইটা কিন্তু এখানে রাখছি এবং আমাদের প্রথমে যে বুটস্টপের যে জেএসগুলো আছে ওইগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছি, একটু খেয়াল করেন। তো ওইগুলো থাকলেও সমস্যা তো না, অবশ্য বোঝার জন্য এখান থেকে ডিলিট করে জাস্ট আমি যে 2-3 লাইন দরকার সেটাই রেখে দিয়েছি। তো এটা জাস্ট এখান থেকে এই দেখেন এখান থেকে জাস্ট এই লাইব্রেরিটা এখান থেকে কপি করলাম। কপি করার পর এইখানে এসে যদি আপনি এটা জিনিসটা বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু বসিয়ে দেওয়ার পর একটা জিনিস দেখেন এই যে কোয়েরি counterup.min.js এটা কিন্তু আমাদের ডাউনলোড করা ছিল। তো ডাউনলোড করা ফাইলের পাথ হচ্ছে js দিয়ে এটা। তো সেটা এখান থেকে কানেক্ট করে দিলাম এবং এই যে কোয়েরির যে 2.2.0 এটা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো আপনাদের তো দেখালাম এটা কিভাবে করবেন। তো মোটামুটি আমি আর একবার একটু বলে দিলাম। এখন আমাদের আউটপুট যদি দেখি তাহলে দেখেন হ্যাঁ কাজ করতেছে। তো এইভাবে আপনারা মোটামুটি যে এই পেজের যে কাজটা ছিল এই কাজটা কিন্তু করতে পারবেন। এখন আমরা চলে আসি যে এই কাজটা আপনারা কিভাবে করবেন এবং ওভারফ্লো ইউজ করে। তো চলুন এটাও করে ফেলি আমরা। তো এটার জন্য আমাদের বুটস্ট্র্যাপ জেএস এর তো দরকার নাই, যেহেতু আমি এগুলো ডিলিট করে দিয়েছি সেহেতু জেএস ফাইলের দরকার আছে কিনা। আচ্ছা জেএস ফাইলটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। জেএস এর ফাইলগুলো হচ্ছে এটা, এখান থেকে কপি করে জাস্ট এখানে অ্যাড করে দিই। ওকে, দেখি আমাদের কোনো অসুবিধা হয়নি তো? না, কিছুই হয়নি। ওকে, তো এখন এই কাজটা করার জন্য আমার এই যে পিকচারটা দরকার, এই পিকচারটা কিন্তু আমি দেখেন এই ফোল্ডারে নিয়ে নিয়েছি, এই যে ইমেজের ভিতরে আমার এই সরি এটা না এখানে। তো এইখানে এই যে ইমেজের ভিতরে কিন্তু পিকচারটা নিয়ে নিয়েছি বিজি জেপিজি নামে। তো এইখানে যেহেতু যে কাজটা করা হয়েছে সেটার জন্য আমি এটার উপরেই করতেছি। তো এইটার উপরে আমি আর একটা সেকশন নিয়ে নিব এবং সেকশনের ভিতরে এখানে কোনো কলামটির কাজ তো নাই, জাস্ট একটা পিকচার ব্যাকগ্রাউন্ডে নেওয়া হয়েছে এবং কিছু লেখা এর ভিতরে আছে। আমি জাস্ট শুধু পিকচারটা কিভাবে ওভারলে দিয়ে করা যায় সেটাই আপনাদের দেখাবো। এই কাজটা অত বেশি দেখাবো না, জাস্ট এই লেখাটা আর এই লেখাটা থাকলেই হলো, বাকি কাজ তো আপনারা করতেই পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই লেখাটা এবং এই দুইটা লেখা লিখে নিচ্ছি আগে। তো এটা একটা ডিপের ভিতরে রাখলাম এবং এই ডিপটা হচ্ছে এখানে দিয়ে দিলাম পি ট্যাগের ভিতরে। তো রেসপন্সার ডিজাইন আরেকটা নিলাম এবং আরেকটা পি ট্যাগের ভিতরে এই ফর ইট সার্ভিসেস এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর জাস্ট হচ্ছে এই সেকশনের আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি। তো সেকশনের ক্লাস হিসেবে আমি যে কোনো একটা ক্লাস দিলাম, ধরুন এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। ওকে, মেইন ক্লাস নামে আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি এখানে। তারপর এই যে ডিপটা, এই ডিপটার একটা ক্লাস দিব। সে ক্লাস হচ্ছে ওভারলে নামে যদি একটা ক্লাস দিই, কারণ এটা এই লেখাটুকু আমাদের ওভারলে আকারে আসবে এবং মেইন ক্লাস এটার ভিতরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড সেট করব, ঠিক আছে? তো সেটার জন্য আমি এখানে ওভারলে দিয়ে দিলাম এবং এটার টেক্সট আমি হোয়াইট করে দিব। টেক্সট হোয়াইট করার পরে এটা টেক্সটগুলো যেহেতু সেন্টারে আমাদের থাকে সেহেতু সেন্টার করে দিলাম এবং আর কিছু করছি না। এখন আমরা মেইন ক্লাসের এটাতে চলে যাব এবং এইখানে আসার পর ডট মেইন ক্লাস। তো এখানে মেইন ক্লাস লিখলাম এবং এটার ওয়াইড দিয়ে দিচ্ছি আমি 100%। ওকে, ওয়াইড অ্যান্ড হাইট 100% করে দিই, 100%। ওকে, আচ্ছা দেখি আমাদের আউটপুট আসলে কেমন আসতেছে। আউটপুটে লেখা আসছে যদিও, কারণ আমাদের হোয়াইট করে দেওয়ার জন্য এই লেখাটা দেখা যাচ্ছে না। দেখেন সবই চলে আসছে এখানে। তো এখন হচ্ছে আমরা এই হাইড করা লেখাটার এখানে আগে প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করে দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট बैकग्राउंड लिखलाम बैकग्राउंड इमेज एवं एटार यूआरएल एर जोन्नो आमरा प्रथमे दिब इमेज टैगर भितरे आछे तो इमेजटा इमेज टैगर भितरे एटा आछे तो देखि आमादेर एटा आसछे किना हाँ देखें चले आसछे नीचे तो एटार जोन्नो आमी जस्ट एकटा पैडिंग एखाने दिए दिते चाच्छि जेन आमादेर एकटु बड़ो आकारे एटा आसे तो सेटार जोन्नो आमी एखाने एकटा पैडिंग दिए दिच्छि पैडिंग टोटाल पैडिंग धरुन ऊपर नीचे निल 230 पिक्सेल मतो एवं आशेपाशे निबे होच्छे अच्छा 230 के एकटु बड़ो हो जाए अच्छा 200 रखी ओके देन होच्छे एटा ए देखें अलमोस्ट चले आसछे एखन शुधु ए लेखाटा आमादेर एखाने तो आसेई आमरा तो बैकग्राउंड आकारे एटा नियेछि एवं जदि ओभारलेते एकटा काज करी सेटा होच्छे एखन एखाने दिये दिब होच्छे ओभारलेर जोन्नो आमादेर मेन क्लासटा होच्छे पैरेंटिव ताहले पजिशन होबे एटार पजिशन रिलेटिव एवं ओभारफ्लो हिडेन टा दिते ना दिलेও হতো হয়তোবা তারপরেও দিবেন এখন এই ওভারফ্লো ক্লাসটা নিয়ে আসলাম এবং এখানে দিলাম এটারও সেম কাজ করতেছি হোয়াইট হাইট 100% দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পজিশন করে দিচ্ছি রিলেটিভ আমাদের পজিশন এটা সরি এটা অ্যাবসলিউট করতে হবে কারণ এটা আমাদের চাইল্ড ডিপ অ্যাবসলিউট করে দিলাম এবং অ্যাবসলিউট করার পর এটার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিলাম तो बैकग्राउंड कलर दिए दिलाम धरुन ग्रीन रखलाम ग्रीन पर एटाके ब्लैक करे देब एई जे ब्लैक तो ब्लैक करे देওয়ার पर एखाने देखें आरईजी आसছে এগুলোকে জিরো করে দিচ্ছি কারণ জিরো মানে ব্লক এখন জিরো করার পর এই যে লাস্টে যেটা থাকে এটা হচ্ছে আমি যদি 0.7 দিয়ে দিই তার মানে হচ্ছে আমাদের অপাসিটির মতো কাজ করে এটা দেখেন এই অপাসিটিটা কিন্তু চলে আসছে এখানে तो व्हाइट हाइट 100% आसे एवं आमरा जदि टॉप जीरो करे देटार टॉप जीरो एंड होच्छे आमादेर टॉप जीरो और होच्छे लेफ्ट जीरो करे दिले आमादेर एटा टोटालटा अंश जुड़े निये नियेछे तो এখন আপনারা তাহলে তো বুঝতেই পারলেন যে কিভাবে আপনাদের এটা নিতে হবে এখন যদি আমি এই টেক্সটটাকে একটু বড় ছোট করতে চাই তাহলে এখানে আমরা বিভিন্ন ক্লাস ইউজ করতে পারি প্রথমটা যদি আমি ডিসপ্লে ইউজ করি প্রথমটাই ধরুন ডিসপ্লে যদি আমি দেই তাহলে মনে করেন যে এটাতে ডিসপ্লে দিলাম আচ্ছা এটাতে ডিসপ্লে 2 রাখলাম এবং এটাতে ডিসপ্লে 4 করে দিব सॉरी এটাতে হচ্ছে একটু আচ্ছা ডিসপ্লে 4 দিলে কেমন আসে এটা অনেক বড় চলে আসছে আচ্ছা এটা ডিসপ্লে 2 রাখি এন্ড নিচেরটা করে দিই ডিসপ্লে 4 এন্ড হচ্ছে এখানে ফন্ট হাইট বোল্ড ওকে এতটুকু কাজ আমি এখানে করে দিচ্ছি তারপরে দেখি হ্যাঁ এখানে রেসপন্সিভ ডিজাইন আচ্ছা রেসপন্সিভ ডিজাইনটা অনেক বড় চলে আসছে আমাদের ওইটা ছোট এটা বড় লাগবে তাহলে এটা এখান থেকে এটাকে 4 আর এটাকে 2 করে দিই তাহলে উল্টা হয়ে যাবে হ্যাঁ দেখেন এরকম চলে আসছে এখন যদি আমরা এই রেসপন্সিভ ডিজাইনটা আরো ছোট করতে চাই তাহলে আমাদের এইখানে একটা ক্লাস ইউজ করে আমরা style.css এর ভিতরে কাস্টমাইজ করতে পারবো तो ওটা আমি আর করছি না এখন লেখাগুলোকে মাঝখানে আনার জন্য আমি জাস্ট এই যে টেক্সট সেন্টার যেটাতে নিয়েছিলাম এটাকে আমরা ডিফ্লেক্স করতে পারি আচ্ছা ডিফ্লেক্স পরে করতেছি আমরা জাস্ট অ্যালাইন নিলাম এখানে জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার নিয়ে নিব অ্যালাইন আইটেমস সেন্টার তো এটা নিলে দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা আর আমরা এখানে অ্যালাইন আইটেম সেন্টার ছাড়াও যেটা করতে পারি সেটা হচ্ছে ওভারলে তো আমরা করে দিয়েছি তো এটার জন্য আচ্ছা আমরা যদি আরেকটু বড় নেই যেমন ধরুন এখান থেকে এই প্যাডিংটা আরেকটু বড় করে দিই সাপোজ 50 দিয়ে দিই তাহলে আমাদের কেমন আসবে হ্যাঁ এটা একটু নিচে নামাতে হবে আমাদের তাহলে ওটার জন্য এখান থেকে জাস্ট ডিফ্লেক্স যদি দেই তাহলে আমাদের কেমন আসবে डिफ्लेक्स दिले এই যে মাঝখানে চলে আসতেছে কিন্তু পাশাপাশি চলে আসতেছে। তো সেটার জন্য কি করব, এখানে জাস্ট ফ্লেক্স ইউজ করব কিন্তু সেটা কলাম ওয়াইজ। ওকে, তাহলে ফ্লেক্স কলাম। দেখেন এটা নিচে চলে আসছে কিন্তু এটা আবার উপরে উঠে গিয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এখানে আরো একটু কিছু অ্যাড করে দিই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন যদি দিয়ে দিই সেন্টার, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড সাইজটা যদি দিয়ে দিই আমাদের কভার সাইজ, এগুলো আমরা অ্যাড করে দিলাম। অ্যান্ড এটা আসলে একটু নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি, আচ্ছা এখানে আমরা জাস্ট এই যে জাস্টিফাই টেক্সট সেন্টার, এটা একটু দিয়ে দেখি আসলে হয় কিনা। জাস্টিফাই টেক্সট সেন্টার ইউজ করলাম। আচ্ছা, আমরা যদি এখানে একটা মার্জিন টপ ইউজ করি, টপ 5, দেখি এটা কেমন রিয়েক্ট করে। আচ্ছা, তাহলেই তো আমাদের নিচে চলে আসতেছে। তাহলে আমরা এত কিছু না করে জাস্ট এখানে একটা যদি ক্লাস অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের টপ প্যাডিং, টপ পি। ওকে, জাস্ট টপ পি নামে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের সামঞ্জস্য অনুসারে আমরা এখানে একটা টপ পিটা এখানে নিয়ে আসলাম এবং মার্জিন টপ দিলাম, মার্জিন টপ 100 পিক্সেল। ওকে, হ্যাঁ আমাদের এটা তো অলরেডি মাঝখানে চলে আসলো। তো এত কিছু কেন করব, আমরা জাস্ট শুধুমাত্র একটা জিনিস ইউজ করলেই তো আমাদের কাজ শেষ। তো এখান থেকে যদি টেক্সট লাইন সেন্টারটা আমি উঠিয়ে দিই তাহলে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে ওটা করতেছে কাজ। তারপরে জাস্টিফাই সেন্টার এটাও আমরা উঠিয়ে দিলাম, তারপর হচ্ছে ডিফ্লেক্স এটাও উঠিয়ে দিচ্ছি, ডিফ্লেক্স কলাম এটাও উঠিয়ে দিলাম। জাস্ট এখানে টেক্সট রাইটার ওটা রেখে দিলাম, এটা আমাদের কাজ করতেছে। তো অলমোস্ট ডান আমাদের কাজ। তো এই ছিল আজকের মোটামুটি টপিকসগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে। তো খোদা হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।